ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের দুর্গা মন্দির ও দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মল্লিকবাড়ি বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ইউনিয়নের 12টি পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব উদযাপন ও সার্বিক নিরাপত্তায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা ও পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন। এ সময় যুবলীগ নেতা দিলীপ কুমার বণিকের সঞ্চালনায় পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী মানিক, ভালুকা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক তপন দাস, সাধারণ সম্পাদক আকাশ মণ্ডল, ইউপি সদস্য আতিকুল ইসলাম আতিক, মঞ্জুরুল ইসলাম, মোস্তফা ভূঁইয়া, শফিক চান মিয়া, লতিফ মিয়া, সভাপতি নিরঞ্জন সরকার, সচিব শফিকুল ইসলাম, আবুল হোসেন, আবু হানিফ ফকির, আজহার মাহমুদ সহ মহিলা ইউপি সদস্যগণ, স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি চেষ্টা করবো।